হ্যালো এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে কথা বলবো হাঙ্গার এবং স্যাটাইটি নিয়ে। হাঙ্গার বা খিদে আমাদের পাই কেন? খিদে পেলে আমরা খাবার খাই, খাবার খাওয়ার পর আমাদের একটা ফুল ফিলিং আসে, অতিরিক্ত খাওয়ার ইচ্ছেটা আর থাকে না, আর এটাকেই বলা হয় স্যাটাইটি। বাট তার কিছুক্ষণ পর আমাদের পুনরায় খাবার খাওয়ার ইচ্ছেটা আবার তৈরি হয়। আমাদের বডিতে এই খিদে বা হাঙ্গার এবং স্যাটাইটি এই দুটো সেন্সেশন ঘুরে ফিরে আসতেই থাকে। যেমন ধরুন, আমি খাবার খেলাম, আমার স্যাটাইটি এলো, তার কিছুক্ষণ পর আমার পুনরায় আবার খিদে পেলো, আমি আবার খাবার খেলাম এবং স্যাটাইটি ফিল করলাম। আমাদের ব্রেন, বেশ কিছু বিশেষ নার্ভ এবং কিছু হরমোন একসাথে এই হাঙ্গার এবং স্যাটাইটি এই দুটো সেন্সেশনকে কন্ট্রোল করে। তো আমাদের বডিতে কোন মেকানিজমে এই হাঙ্গার এবং স্যাটাইটি সেন্সেশনটা কাজ করছে, আজকে সেটাই এক্সপ্লেন করার চেষ্টা করব। ফুড বা খাবার আমাদের দৈনন্দিন জীবনের ডেলি অ্যাক্টিভিটিসের জন্য পর্যাপ্ত পরিমাণে এনার্জি প্রোভাইড করে, তার সাথে আমাদের বডিকে হেলদি এবং ফিট রাখার জন্য এসেন্সিয়াল নিউট্রিয়েন্টস, ভিটামিন, মিনারেলস ইত্যাদিরও যোগান দেয়। আমাদের বডিতে যখন এনার্জির ঘাটতি হয় বা এনার্জির পরিমাণ কমে যায়, তখন আমাদের খিদে পায়। তো এই খিদে বা হাঙ্গার সেন্সেশনটা তৈরি হয় কীভাবে, চলুন সেটা একটু দেখে নিই। আমাদের হাঙ্গার এবং স্যাটাইটি সেন্টার রয়েছে আমাদের ব্রেনের হাইপোথ্যালামাসে, যা এই দুটো সেন্সেশনকে কন্ট্রোল করে। আমাদের ফুডিং হ্যাবিট এই দুটো নিউরন সেন্টারের ব্যালেন্স অ্যাক্টিভিটির ওপর ডিপেন্ড করে। যখন আমাদের হাইপোথ্যালামাসের হাঙ্গার সেন্টার অ্যাক্টিভেট হয়, তখন দুই ধরনের প্রোটিন তৈরি হয়। একটা হলো নিউরোপেপটাইড ওয়াই, আর অন্যটা হলো অ্যাগুটি রিলেটেড পেপটাইড। এই দুটো প্রোটিন আমাদের বডিতে হাঙ্গার সেন্সেশন তৈরি করে। আমাদের বিভিন্ন ধরনের হাঙ্গার হরমোন এবং ভেগাস নার্ভ বিভিন্ন মেকানিজমের মাধ্যমে হাইপোথ্যালামাসের হাঙ্গার সেন্টারকে অ্যাক্টিভেট করে। যেমন নাম্বার ওয়ান, যখন আমাদের স্টমাক এমটি থাকে, স্টমাকে কোনো রকম খাবার থাকে না, তখন স্টমাকের এক্স সেল থেকে গ্রিলিন হরমোনের সিক্রেশন বেড়ে যায়, এবং যেটা ব্লাড সার্কুলেশনের মাধ্যমে হাইপোথ্যালামাসে গিয়ে পৌঁছয় এবং আমাদের হাঙ্গার সেন্টারকে অ্যাক্টিভেট করে, যার ফলে আমাদের স্টমাকে এইচ সেলের সিক্রেশন বাড়ে এবং আমরা হাংরি ফিল করি। আর এই এইচ সিএল স্টমাক ওয়ালে যে ক্র্যাম্প তৈরি করে, সেটাই আমরা খিদে হিসাবে অনুভব করি। সেকেন্ড, এই এমটি স্টমাক কোলন থেকে ইনসুলিন লাইক পেপটাইড ফাইভের সিক্রেশন বাড়ায়, যেটা গ্রিলিনের মতোই হাইপোথ্যালামাসে গিয়ে আমাদের হাঙ্গার সেন্টারকে অ্যাক্টিভেট করে এবং হাঙ্গার তৈরি করে। আর থার্ড হলো ভেগাস নার্ভ। ভেগাস নার্ভ এমটি স্টমাক সিগন্যাল আমাদের ব্রেনে ডেলিভার করে এবং হাঙ্গার সেন্টার অ্যাক্টিভেট করে হাঙ্গার ক্রিয়েট করে। তো আমাদের বডিতে মেনলি এই তিনটে মেকানিজমের মাধ্যমেই হাঙ্গার বা খিদে সেন্সেশনটা তৈরি হয়। তো ন্যাচারালি আমাদের খিদে সেন্সেশন বা হাঙ্গার সেন্সেশন তৈরি হলে আমরা খাবার খাই। তারপরে এই খাবার খাওয়ার পরে কীভাবে স্যাটাইটি বা ফুল ফিলিং এই সেন্সেশনটা তৈরি হয়, চলুন সেটা এবার একটুখানি দেখে নিই। যখন আমাদের হাইপোথ্যালামাসের স্যাটাইটি সেন্টার অ্যাক্টিভেট হয়, তখন দুই ধরনের প্রোটিন সিনথেসিস হয়। একটা হলো কোকেন অ্যান্ড অ্যাম্ফিটামিন রেগুলেটেড ট্রান্সক্রিপ্ট, আর অন্যটা হলো প্রোপিও মেলানোক্রোটিন। এই দুটো প্রোটিন আমাদের বডিতে স্যাটাইটি সেন্সেশন তৈরি করে। এবারে আসি স্যাটাইটি হরমোনে। স্যাটাইটি হরমোনের মেন ফাংশন হলো হাইপোথ্যালামাসের স্যাটাইটি সেন্টারকে অ্যাক্টিভেট করা। আমাদের বডির মেন স্যাটাইটি হরমোন হলো লেপটিন। এই লেপটিন আমাদের বডির ফ্যাট সেল থেকে প্রোডিউস হয় এবং ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণে এনার্জি রয়েছে, আর অতিরিক্ত এনার্জিরও দরকার নেই এবং অতিরিক্ত খাবার খাওয়ারও দরকার নেই। আমরা যখন খাবার খাই, খাবার খাওয়ার পরে ইনক্রিজ ইনসুলিন লেভেল আমাদের বডির ফ্যাট সেল থেকে লেপটিনের সিক্রেশন বাড়ায় এবং আমাদেরকে একটা ফুল ফিলিং বা স্যাটাইটি এনে দেয়। যার বডিতে যত বেশি ফ্যাট সেল রয়েছে, সে তত বেশি লেপটিন প্রোডিউস করে। আর ঠিক এই কারণে ওভারওয়েট পিপিলদের কম পরিমাণ খাবারে স্যাটাইটি চলে আসে। আর উল্টো দিকে যারা রোগা মানুষজন রয়েছেন, যারা থিন পিপিল রয়েছেন, তাদের শরীরে ফ্যাট সেল কম থাকার জন্য লেপটিনের প্রোডাকশন কম হয় এবং তাদের স্যাটাইটি বা ফুল ফিলিংয়ের জন্য বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হয়। আর যেটা আমরা প্রায় সময়ই বলে থাকি রোগা মানুষজনদেরকে, যে তোরা এত রোগা হয়েও এত এত খাবার খাচ্ছিস কী করে। আর ঠিক এই কারণেই ওয়েট লস ডায়েট বেশি দিন ধরে ফলো করা সম্ভব হয় না। কারণ কিছুদিন যাবৎ ওয়েট লস ডায়েট ফলো করার পর আমাদের শরীরে ফ্যাট সেলের সংখ্যা কমতে থাকে, আর তার জন্য লেপটিনের পরিমাণও কমতে থাকে। আর তাই আগে যে পরিমাণ খাবারে আমাদের স্যাটাইটি চলে আসতো, এখন তার থেকে বেশি পরিমাণ খাবারের প্রয়োজন হয় স্যাটাইটি বা ফুল ফিলিংয়ের জন্য। আর তার সাথে খাবার খাওয়ার যে তীব্রতা, সেটা সবসময় থেকেই যায়। তো এই খাবার যখন স্টমাক থেকে ডিওডিনামে এসে পৌঁছয়, তখন ডিওডিনাম থেকে কোলেসিস্টোকাইনিন নামে এক ধরনের হরমোন রিলিজ হয়,
যেটা আমাদের হাইপোথ্যালামাসের স্যাটাইটি সেন্টারকে অ্যাক্টিভেট করে এবং আমাদেরকে স্যাটাইটি বা ফুলফিলিং এনে দেয়। তার সাথে পেপটাইড ওয়াই, গ্লুকাগন লাইক পেপটাইড 1, অক্সিনাটোমোডিউলিন, ইউরোগুয়ানাইলিন এই ধরনের বিভিন্ন হরমোন স্মল ইন্টেস্টাইনের লাস্ট পার্ট থেকে সিক্রেট হয় এবং আমাদের স্যাটাইটি বা ফুলফিলিং তৈরি করে। এবং প্যানক্রিয়াস থেকে রিলিজ হওয়া বিভিন্ন হরমোন যেমন অ্যামিলিন, ইনসুলিন, প্যানক্রিয়াটিক পেপটাইড এই হরমোনগুলো এই হাঙ্গার সেন্সেশনকে ইনহিবিট করে। এই হরমোনগুলো আমাদের ব্রেনকে সিগন্যাল পাঠায় যে আমাদের শরীরে পর্যাপ্ত পরিমাণ এনার্জি রয়েছে, অতিরিক্ত এনার্জির আর দরকার নেই। আমাদের খাবার খাওয়ার পর এই হরমোনগুলোর লেভেল বাড়তে থাকে আর সেই জন্যই খাবার খাওয়ার পরেই আমাদের স্যাটাইটি বা ফুল ফিলিং আসে। আমাদের ব্রেন খাবার বা ফুডকে অ্যাজ এ রিওয়ার্ড ট্রিট করে, তাই আমাদের খাবার খাওয়ার ইচ্ছেটাও বারবার হয়। আমাদের ব্রেনের নিউক্লিয়াস অ্যাকোম্বলেন্স বা প্লেজার সেন্টার ব্রেনের এই রিওয়ার্ড সার্কিটটাকে মেনটেন করে। ব্রেনের নিউক্লিয়াস অ্যাকোম্বলেন্স ডোপামিন, সেরিটোনিন, এন্ডোক্যানাবিনয়েডস প্রভৃতি নিউরো ট্রান্সমিটার সিক্রেট করে, যেগুলো হাইপোথ্যালামাসকে স্টিমুলেট করে এবং খাবার খাওয়ার পরে ফিল গুড, হ্যাপি, স্যাটিসফ্যাক্টরি এই ফিলিংগুলো দেয়। তো এভাবেই কোনো একটা স্পেসিফিক ফুডের প্রতি আমাদের ভালো লাগাটা আসে এবং ফেভারিট ফুড এই জিনিসটা তৈরি হয়। আর এভাবেই যখন একটা স্পেসিফিক ফুড আমরা বারবার খেতে থাকি, তখন সেই ফুডটার সাথে যে ফিল গুড এবং হ্যাপি ফিলিংটা থাকে, সেটা ওই পার্টিকুলার ফুডটার প্লিজার ভ্যালুটা আমাদের ব্রেনের মধ্যে ইনক্রিজ করে এবং ফুড রিলেটেড ব্যাড হ্যাবিট ও গুড হ্যাবিট তৈরি হয়। তো এভাবেই বিভিন্ন নার্ভ, বিভিন্ন হরমোন, ব্রেনের হাইপোথ্যালামাস এবং বিভিন্ন নিউরো ট্রান্সমিটার একসাথে কাজ করে স্যাটাইটি এবং হাঙ্গার এই দুটো সেন্সেশনকে কন্ট্রোল করে বা ব্যালেন্স করে। তবে এই ফিজিক্যাল নিড ছাড়াও আমরা অন্যান্য আরও বিভিন্ন কারণে খাবার খেয়ে থাকি। কোনটা আমাদের রিয়েল হাঙ্গার আর কোনটা ফেক হাঙ্গার এই দুটোর মধ্যে অনেক সময় আমরা পার্থক্য করতে পারি না, আর যে কারণে ফুড রিলেটেড বিভিন্ন ধরনের ব্যাড হ্যাবিট আমাদের তৈরি হয় আর যেটা ফিউচারে বিভিন্ন হেলথ প্রবলেমের কারণ হয়ে দাঁড়ায়। তো আমি আমার নেক্সট ভিডিওতে এগুলো নিয়ে কথা বলবো, বিভিন্ন ফেক হাঙ্গার নিয়ে কথা বলবো এবং এই ফেক হাঙ্গারগুলোকে কীভাবে কন্ট্রোল করা যায় সেটাও বলবো। সো প্লিজ লাইক অ্যান্ড শেয়ার দ্য ভিডিও অ্যান্ড ইফ ইউ আর নিউ দেন প্লিজ কনসিডার সাবস্ক্রাইবিং মাই চ্যানেল অ্যান্ড অ্যাক্টিভেট দ্য বেল বাটন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।